আসসালামু আলাইকুম প্রেরণা টিভি দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে। যখন লাশটিকে দাফন করে আপনজনরা চলে যায়, তখন সেই লাশের সাথে কি করা হয়, আর কবরে ফেরেশতারা এসে কি বলে। এবং ভিডিওর শেষ অংশে আমরা জানব যে দোয়াটি পাঠ করলে কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব খুব সহজভাবে দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো স্বাগতম আপনাকে প্রেরণা টিভির নতুন আরও একটি ভিডিওতে। কবরে প্রথম রাত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয়, তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। তখন ফেরেশতাদ্বয় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মোত্তাকি ছিল। ফেরেশতাগণ তখন তাকে বলবে, আপনি এখন কবরের জগতে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। এবার ফেরেশতাগণ লোকটিকে প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা, তোমার রব কে। যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সে আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি। যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবে, দিনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিচ্যুতি হলে ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুস্কি হেসে প্রশ্ন করবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে। মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে বলবে, নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাগণ বলবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনতে পারলেন, এর আগে তো কখনো আপনি দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি, আর আল্লাহ পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারো নেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর হবে। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যর ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য অন্ধকার ঘর হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কবরে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল। আর যারা ইহকালের পথে ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাব শুধু বলবে, লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলেছে, অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়াও তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তারপর তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার সীমাদৃষ্টি পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে, সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে, আজ তোমার প্রতিশ্রুত দিন। ওই সুন্দর চেহারাদারী সুসংবাদ দাতাকে মুমিন বান্দা প্রশ্ন করবে, আপনি কে। সে বলবে, আমি হলাম তোমার নেক আমল। মুমিন বান্দা শুনে বলতে থাকবে, কেয়ামত সংগঠিত হয়ে যাক, কেয়ামত সংগঠিত হয়ে যাক। হাদিসটি মুসনাদে আহমাদের। কেননা সে জানে প্রকৃত জান্নাত কেয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না।
তখন ফেরেশতাগণ বলতে থাকবে আপনি ঘুমান, মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই। ফেরেশতাগণ আবার বলবে আপনি ঘুমান, বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না। তখন ওই বান্দার এক ঘুমে আল্লাহ তার শয্যা থেকে হাশরের মাঠে পুনরুত্থিত করবেন। হাদিসটি তিরমিজি শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর পরকালের প্রথম ঘাঁটি, কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর কেউ যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তর দেয়, হায় আমি তো কিছুই জানি না। তারপর তারা আবার প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায় আমি কিছুই জানি না। তখন ফেরেশতাগণ আবারও প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? তখন ওই ব্যক্তি বলে, হায় আমি তো জানি না, আমি তো তাকে চিনি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও। তিনি আরও বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে, এছাড়াও তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর কবরের পাপী বান্দার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে, যদি এটা দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তার ধুলোয় পরিণত হয়ে যাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জীব জন্তুই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। বিশ্বনবী বলেন, অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়, এভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, যখন হাশরের মাঠ কায়েমের জন্য সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হয়, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় দুর্ভাগ্য, আমাদের আরামের নিদ্রা হতে কে উঠালো? ফেরেশতাগণ উত্তরে বলবে, এটাই তো হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত পুরস্কার দানের দিন, রাসূলগণ যেই সত্য ওয়াদা দিয়েছিল তোমাদেরকে। মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে, কে আমাদের এই আরামের ঘুমটা ভাঙলো? এত সুন্দর, এত মিষ্টি, এত স্নিগ্ধকর একটা ঘুম, এই ঘুম থেকে কে উঠিয়ে দিল আমাদের? যখন জানতে পারবে এই ঘুম থেকে তিনি উঠিয়েছেন, যিনি আসলে এই মুমিন মান্দাদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান। অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা, দেখো আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হয়েছে, আমি জানতাম, আমি জানতাম, এমন একটি দিন আসবে আমি জানতাম। এত উচ্ছ্বাস, এত আনন্দ, আল্লাহ তাআলা বলেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। এই দুনিয়ার জীবনে অর্থ সম্পদের পিছে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন এই পর্যায়ে আমরা জেনে নেই কোন আমল করলে কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে। আমরা একটি দোয়া শিখে নেব। যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে অনেক রহমত বর্ষিত হবে। তো এই দোয়াটি একটি বিশেষ উপায়ে পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করলে তিনটি সুবিধা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে, দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা থেকে ওই ব্যক্তির রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব খুব সহজেই দেওয়া যাবে। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, আপনারা লিখে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন। দোয়াটির উচ্চারণ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকু হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস-সাদিকুল আদিল আমিন। আপনি প্রতিদিন এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনার কবরে ফেরেশতাদের সওয়াল জবাব সহজেই দিতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।